এখন বাজে ভোর 4টা, আমরা এসেছি এখানে মানিক চানের বিখ্যাত পোলাও খেতে। চলে এসছে থালি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? এখন বাজে ভোর 4টা, আমরা একটা জায়গায় চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। এটা হচ্ছে দিগুবা বলেন এক নম্বর, আর আমরা এসেছি এখানে মানিক চানের বিখ্যাত পোলাও খেতে। তো এখন কিন্তু টোকেন নিতে হবে আগে। এখানে তিনটা খাবো আর দুইটা পার্সেল নিয়ে যাবো, একদম লাস্ট টাইম নিয়ে যাওয়ার। এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, ভোর 4টার দিকে এরকম লাইনে দাঁড়িয়ে তারপর খাবার নেওয়া। পোলাওয়ের হাড়ি কিন্তু চলে এসছে। এখান থেকে একটা ভালো কিন্তু স্মেল পাওয়া যাচ্ছে, অনেক বাইকারও আসছে হয়তো এখানেই। ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে অনেকটাই, এখনও টোকেন সেল চলছে, অলরেডি হাড়ি কিন্তু লেগে গেছে এখানে, টোকেন নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। বাবা একটা আলাদা দুইটা আলাদা, প্রতিদিনই একই মেনু থাকে না আলাদা? এক একদিন পোলার সাথে কি আছে? খাসি আছে, মাটন আছে, আর ডাল। তো চেঞ্জ হতে থাকে আর কি, কোনদিন মুরগি কোনদিন খাসি। মুরগি আর খাসি তো নাকি? না, মুরগি আর খাসি পাওয়া যায় এখানে, তবে আজকে খাসি, ডাল, খাসি, ডিম আর পোলাও। একটু আগেই কিন্তু জায়গাটা একদম ফাঁকা ছিল, এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় হয়ে গেছে। আমাদের ভাই বাবার এখনো ওয়েট করছে। কত নম্বর টোকেন? এগারো। কটা বাজে? 4:20। 4:20, মানে এই টাইমে কোন টাইমের খাওয়া হচ্ছে বুঝতে পারছি না, তবে মানুষজনের টেস্ট কিন্তু বিশাল। তো বোধহয় ফার্স্ট টাইম না এটা? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম তো কেমন কেমন লাগছে এখানকার খাবার? মানে খারাপ না, মোটামুটি চলে। মানে লোকজন যে এত ভোর থেকে লাইন দিয়ে দাঁড়ায় আছে, আপনি তো একটা থেকে বোধহয় বললেন না? হ্যাঁ, আমি একটা থেকে লাইন। তো কি মনে হচ্ছে, ঠিকঠাক একটা থেকে লাইনে দাঁড়িয়ে এনে খাওয়াটা পেলেন আর কি? ভালো, খারাপ না, মোটামুটি চলে আর কি। চলে আর কি? হ্যাঁ, বাস। এবার বাকিটা দেখি আমরা কখন পাচ্ছি, তারপর অরিজিনাল রিভিউ দেবো। এই হচ্ছে আমাদের 11 কে ভাই, 11 নম্বর। তিনটা হচ্ছে প্লেটে নিব আর চলে এসছে থালি। এবার বসে নিয়ে টেস্ট করতে হবে শান্তি মতো। পোলাও, ডিম, তারপরে ছোলার ডাল আর মাটন। এবার ফ্রেশ, অ্যাকচুয়ালি লাইট ক্যারি করতে হয়, লাইট ক্যারি না করলে পরে এই যে অন্ধকার মতন জায়গাতে একটা অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ মাটনের নালি পিস, প্রচণ্ড গরম এক্সপিরিয়েন্স, ভোর 5টার দিকে খাওয়ার এক্সপিরিয়েন্স। হতে পারে
না একটা ব্লগের সুবিধা আছে, মানে খাবার দোকানগুলোতে একটু স্পেশাল সাবসিডি পাওয়া যায় অথবা একটু কোয়ান্টিটি বেশি পাওয়া যায়। যাই হোক, দেখা যাক, অবভিয়াসলি ভালো হবে, নাহলে এত ভোর থেকে কেউ লাইন দিয়ে দাঁড়াবে না, স্বাভাবিক এটা, তাই না? না সত্যি ভালো, একবার ট্রাই করতে পারো। অ্যাড্রেস তো বলেই দিয়েছি, ভুলে যাচ্ছি বারবার। গুগল ম্যাপসে 1 নং দিগুবাবু লেন, আর কি বললাম, দিগুবাবু লেন লিখে গুগলে সার্চ করলে এই জায়গাতেই দেখাবে, লোকেশন এক্স্যাক্ট এডি সেট করা, কারণ এখানেই সবাই আসে। এটা জন্য দিগুবাবু লেন লিখে ইয়ে করা আছে না? হ্যাঁ, গুগল ম্যাপসে এটা চলে, দিগুবাবু লেন লিখলে পরেই চলে আসবে এখানে। এটা হচ্ছে মানিকচাঁদ বাবুর স্পেশাল খাবার, যার জন্য লোকজন মোটামুটি ভোর একটা রাত 1টা থেকে লাইন দাঁড়িয়ে থাকে। আমার মনে হয় এর আগে অনেকটাই বেশি ছিল ভিড়, তবে শুনলাম যা শোনা কথা, যেখানে নাকি রীতিমতো আড্ডা গিটার ফিটার নিয়ে গান বাজনা হতো, তো সেটা এখানকার লোকজন অবজেকশন করেছে, কারণ অত শেষ রাতের থেকে ভোর পর্যন্ত যদি এরকম হয় লোকজন একটু ডিস্টার্ব হয়, কারণ ভোরবেলা অনেকের কাজ ফাজ থাকে, তো যার জন্য কিছুদিনের জন্য বন্ধ ছিল, তারপর এখন আবার কন্টিনিউ করছে। তবে এই যে প্লেটটা আছে এটা অনলি 200 টাকা, ২০০ টাকা আমরা যাই, কিন্তু আমার মনে হয় যে ভ্যালু ফর মানি। প্রচণ্ড সফট, খাওয়া দাওয়া শেষ, অনেকের পার্সেল রেডি, তাই তো? রেডি হচ্ছে, এখানে আসার পর আপাতত বেস্ট আপনাদের পোলাও। আপনার মোটামুটি ব্যবসা কতদিন চলছে? আমাদের এই ব্যবসা 73 বছর বাপদাদাদের বিজনেস আর কি চলছে এখনো। কটা পর্যন্ত আপনাদের ইয়ে খোলা থাকে, খাবার পাওয়া যায়? আমাদের এটা 5:30 সময় পাওয়া যায়, 5:30 পর্যন্ত। হ্যাঁ, 4:00 থেকে 5:30 পর্যন্ত, মানে 1.5 ঘন্টার একটা ইয়ে। দেখলাম অনেক লোকের ভিড় আর কি, অনেক দূর দূরান্ত থেকে আসছে, ইভেন আমি নিজে অনেক দূর থেকে আসছি ভাইদের কাছে শুনে, তো বেশ ভালো লাগলো। আচ্ছা 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 আচ্ছা, ইনার নামেই আর কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, তাহলে আসছি। হ্যাঁ আসো আবার। আমি মামা থেকে প্যাট ভর্তি করে খেয়ে আসছি, তারপরও পুয়াটুক খাইছি, আমার কাছে হেভি জোস লাগছে। আর অনেকদিন আসার ইচ্ছা ছিল, বাট এমন টাইমে আসা হয়ে ওঠে নাই, কিন্তু এবার সুযোগ পেয়েছি আপনার জন্য। চলো তাহলে যাওয়া যাক। ঠিক আছে, আসছি আঙ্কেল, দেখা হবে, আসছি দাদা। চলো, দেশের যদি বেস্ট পোলাও খেতে চাও, তার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা। আপাতত আমি এখানে আসার পর যতগুলো জায়গায় পোলাও খেয়েছি, এটা এখন পর্যন্ত বেস্ট। তো আমার মতামত, সবাই একবার এসে অন্তত ট্রাই করে দেখো, যদিও টাইমটা একটু অড, ভোর 4:00 থেকে 5:30 পর্যন্ত এখানে খাবার পাওয়া যায়, তারপর আর পাওয়া যায় না। তো চলো টাটা, অনেক রাত হয়ে গেছে, সরি মানে ভোর হয়ে গেছে, এখন আস্তে আস্তে রুমে যাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো সুমিত্রয় ব্লগস। বাই।